कंपटीशन है, हाई कंपटीशन मतलब लो कंपटीशन है एक देखो, एक्सेल एमपी ते एक देखो, এটা যদি অবস্থা তাহলে একটু আরেকটা একটু বড় দুটো করে দিলাম তাহলে এক একটা করে দিই এই কিওয়ার্ড হলো এই বড় দুটো এই কিওয়ার্ড ট্রান্সফার আবার রাত রাত কয়টা মনে রাখতে হবে ছিল 12টা ডাটা এন্ট্রিতে সার্চ করা তাহলে এই কিওয়ার্ড গুলো আসবে মানে এই মাত্র কয়টা কিওয়ার্ড আছে ডাটা থেকে একটু ক্লাস হবে তাহলে 11টা পয়েন্ট ঠিক আছে ক্লাস হবে তাহলে এই রিলেভে কালকে আমরা ডেটা ইউজ করতে পারি মানে আজকে আপনারা যেটা করলে সবগুলো আপনি ইউজ করলে যেগুলো আমাদের মনে হয় যে এটা ইউজ করা যায় সেইটাই আমরা ইউজ করব যেমন এটা এইটা যদি আপনি দেখেন এই ইমেজ ইমেজের উপরে আমি তো এই এটা ইউজ করব না এটা আমার কোনো দরকার নেই আনন্দ ভাই এটা আমি লাগাইছি কপি পেস্ট শুধুমাত্র একটা পেজ দেয়া একটা পেজ আর একটা স্পেসের কারণে তার আমরা মানে কম্পিটিশন মানে সবাই ইউজ করতেছে এই পদ্ধতিটা আবার টেকনিক্যালি ইউজ করলো সেটা পুরো 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 কতগুলো স্পেস দেয় স্পেস না দিয়ে ইউজ করে সেম লেখা সেম কন্টেন্ট সেম কিওয়ার্ড শুধু মাত্র স্পেস থেকে এটা আমি নিলাম না এটা এই হচ্ছে টেকনিক তো আমরা যেটা নিয়ে সার্চ করছি ওটা সার্চ রেজাল্ট কি দেখি কি দেখি ওটুক আমার ওটুক না এটা আমি সামনে রাখো একদম এতটুকু দেখা যাবে না আমরা একটু কম যেগুলো হচ্ছে কম প্রচুর মানে একদম কম কম্পিটিশন ওই টাইপের কম্পিটিশন গুলো খুঁজে বের করুন রিসার্চের সবকটা রিসার্চ হচ্ছে সেই দেখি তো এই গ্যাস চলে না সবকটা রিসার্চ একদম সেলিটি শুধুমাত্র কিছু হলো যেটা সেটা হলো ক্লায়েন্টটাকে খুঁজে বের দেখা ছাড়া কনসেপ্টটা বের করা আমার ইন্টারেস্ট আছে আমি যে ক্যাটাগরি তৈরি করছি এইটার উপরে কারা ইন্টারেস্ট আছে কারা এটার কাজটা খুঁজে বের করতে পারবে লেখা যাবে আমাকে খুঁজে বের করবে কারা তারা যে আমাদের খুঁজে বের করে কোন একটা কাজ দেওয়ার জন্য কারা করবে যারা আমাকে খুঁজে বের করবে তারা আমাকে খুঁজে বের করার দরকার নেই আমি তাদেরকে খুঁজে বের করবে লিঙ্ক দিয়ে যারা আমাকে খুঁজে বের করবে যেমন কাদের দরকার করতে পারে কাদের এই কাজটা কারে নিশ্চিত করে একটা কোম্পানি কোম্পানির কারা এই কাজটা করবে মার্কেটিং হেড যার দিয়ে আছে সে এটা করবে অথবা কোনো কোম্পানির সিইও আছে যারা তারা এই বিষয়ের জন্য করতে পারবে অথবা ফাউন্ডিং মেম্বার যারা আছে তারা এই ম্যানেজমেন্টের দায়িত্ব যারা তারা কিন্তু বের করবে অর্থাৎ তাদেরকে যদি আমরা কিন্তু বের করে আমরা নোট দিই যে আমি ডাটা ইঞ্জিনিয়ার কাজ করি আপনি তো অনেকদিন যাবেন এই কোম্পানি নিয়ে কাজ করুন বা এই কোম্পানিটা আপনি এই কোম্পানির সাথে যুক্ত আপনাদের এই কোম্পানিতে যদি এই ধরনের কোনো কাজের প্রয়োজন পড়ে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা আমার সাথে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমি বিভিন্ন অনেকগুলো অনেকগুলো কাজ করছি ইতিমধ্যে বেশ কিছু কাজ করেছি তাকে তাকে যদি আমরা সেই সুন্দরভাবে কনভেন্স করে মেসেজ দিতে পারি তার যদি কখনো প্রয়োজন পড়ে সে কিন্তু আর রিসার্চ করবে না সে দিকে আমাদের সম্ভব করবে কারণ কি সে যে সময়টা নষ্ট করে রিসার্চ করে সেই সময়টা নষ্ট না করার জন্যই কিন্তু আমি কাছে নষ্ট এবং সেই জন্য আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি তো রিসার্চ করে নষ্ট করতে হবে না সময় আমার তো অলরেডি আমার সেলার পেয়ে গেছি কার কাছ থেকে আমি এটা কিনবো তো তার কাছ থেকে আমি রেখে কিনবো সেটা আমাকে অলরেডি মেসেজ করে দিয়েছে তো দিদি সে সময়কে বেশি মূল্য দিতে পারে আমরা তো সেটা করি না সেহেতু আপনি যদি তাকে নক দেন তাহলে তার রিসার্চে সময়টা বেঁচে যাবে এবং তার সাথে কাজ করতে হবে না সুন্দর করে সেটা করে দিতে পারে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটা এটা এটার উপর থেকে এটা তো প্রচুর করলাম 18,000 কম্পিটিশন কম্পিটিশন একটা মাত্র গিগ ক্রেন করেছে কিন্তু 18,000 কম্পিটিশন 71,000 কম্পিটিশন ওকে তাহলে পেয়ে গেলাম হ্যাঁ একটা একটা অলরেডি পেয়ে গেলাম শুধু এটা তো ভুলই হবে না আচ্ছা বুঝে গেলাম ই কেমন দেখতে হবে ওয়ার্ডার কেমন আছে বা যারা যারা কাজ করছে তাদের ই কে সেগুলো আমাদের একটু দেখতে হবে কারা কারা এই বিষয় নিয়ে কাজ করে তারা ইতিমধ্যে কোনো লেভেল আছে
তাহলে তুমি কাজ আছে কি সেটা আমাকে দেখতে হবে আচ্ছা রে অর্ডার এটা এই যে কিওয়ার্ড কিওয়ার্ডের রিসার্চের জায়গাটা একটু সময় দিতে হবে আমি কঠিন বলবো না আমি একটা সহজ করে রিসার্চ আর কি করে কি আমার জানা নেই তবে এটাই আমার কাছে মনে হয় যে একটু সহজ সবচেয়ে সহজ তোমার রিসার্চ এবং তারা অলরেডি র‍্যাঙ্ক ই কি বলে লেভেলও আছে দেখেন ভালো ভালো লেভেল টু সেলাররাও এই কিওয়ার্ডটা ইউজ করেছে ঠিক আছে এই কিওয়ার্ডটা নিতে পারেন গুগল ডক্স জি ডাটা এন্ট্রি নিয়ে কেউ একজন কাজ করছিলেন আচ্ছা আপনি শুনতে পাচ্ছেন হ্যালো দেখা শুনতেছি তো এই এইভাবে না রিসার্চটা মনে হতে এমন আমি আপনাকে আরো বেশ কয়েকটা কিওয়ার্ড দেখাবো আরো দিয়ে একটা কিওয়ার্ড হয়তো দেখাবো আপনার রিসার্চটা এমন করে করে দেবেন তবে এই ক্ষেত্রে একটা বিষয় আছে যদি স্পেসিফিকলি যদি কিছু বিষয় থাকে কেউ আছে আমি স্পেসিফিকলি এই বিষয়গুলো উপর কাজ করতে চাই কি কেস ডক ফাইলের উপর কাজ করতে চাই মানে বিভিন্ন গুগলের রিসার্চ গুগলের ডাটা রিসার্চ দিয়ে কাজ করতে চাই সবগুলো মিলিয়ে ওইভাবে এই কারণে আমি দেখাচ্ছি না আমার দেখালে পরে দেখা যাবে একটু কনফিউশনে পড়ে যাবেন যে আমি তো খুব রিসার্চ করে কাজ দিলাম আমার কাছে তো ওয়ার্ডার আসছে না তো সেটার জন্য কী করতে হবে আমি একটু ভালো করে রিসার্চ করতে একটা না আপনি এমন পাঁচটা কিওয়ার্ড রিসার্চ করলে যে আপনার রিসার্চ শেষ হয়ে যাবে তা কিন্তু না আপনি মিনিমাম 10টা বা 15টা কিওয়ার্ড রিসার্চ করতে হবে সময় নেন একটু সময় নিয়ে হলো সেটা করেন রিসার্চ করার পরে আপনি ডিসাইড করতে পারবেন যেমন আমি এটা করে নিলাম হ্যাঁ এটা করার পর আমি কি করতে পারি এগুলো আসলে লিখে দেবেন আমি কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়েছি এটা আপনারা যেটা করতে পারেন সেটা হলো যেমন গত একটু কবে যাবে এই রিসার্চটা কাকে দেবো দেখানো হয়েছিল মিউজিকের উপরে এখানে নিয়ে আসবেন এটা কম্পিটিশন কি সেটা আপনারা একটু টাইমে লিখে রাখবেন এটা কম্পিটিশনগুলো আপনারা একটু লিখে রাখবেন তাহলে যেটা হবে কম্পিটিশন কত ছিল 428 ঠিক আছে আমরা যখন এই রিসার্চটা করবো রিসার্চের পরে আমরা কম্পিটিশনটা একটু লিখে রাখবো ওকে এই কম্পিটিশনটা লিখে রাখবো এমন করে করে সব কটা আপনার লিখে রাখবেন তারপর আপনি ডিসাইড করবেন সবগুলো লিখে রাখার পরে আপনি যদি এমন 10টা বা 15টা করেন 15টা করার পরে আবার একটু দেখবেন যে একটু কাজ কেমন আছে কয়টা কি কেমন কাজ আছে এখানে কেউ র্যাঙ্ক করেছে কিনা আমি লেভেল পেয়েছে কিনা আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন ওই ক্যাটাগরিটাকে রাখতেই হবে ডাটা এন্ট্রি বিষয়টা কম্পিটিশন টু আছে তারপর আমরা ডাটা এন্ট্রি যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডটাকে তো আমরা রাখবো ডাটা এন্ট্রিটা আমরা দেখেছিলাম একদম অনেক হাই আমাদের কম্পিটিশন মানে প্রচণ্ড পরিমাণে কম্পিটিশন 54,000 উপরে কম্পিটিশন তারপর আমরা এই কিওয়ার্ডটা কিন্তু রাখবো এই কিওয়ার্ডটা আমাদের রাখতে হবে 54,000 থাকা কিন্তু আমরা এই কিওয়ার্ডটা রাখবো কারণ আমাদের এটা মূল ক্যাটাগরি হচ্ছে এই ডাটা এন্ট্রিটা ঠিক আছে তো এটা রাখবো এটার পাশাপাশি আরও কিছু রাখবো দুই তিনটা কিওয়ার্ড দিবা একদম ল ক্যাটাগরি একদম যেগুলো হচ্ছে আমার 300-400 আছে এগুলো দুই তিনটা ক্যাটাগরি দিব দুই তিনটা কিওয়ার্ড এই ধরনের দিব আর বাকি যে দুইটা আছে এমন টু হাই হাই কম্পিটিশনের কিওয়ার্ড দিব যখন এই নর্মাল কিওয়ার্ডগুলো আমাকে উপরে র‍্যাঙ্ক করবে বাকি যে কিওয়ার্ডগুলো আছে ওইগুলো আমাকে র‍্যাঙ্ক করবে ঠিক আছে এই জন্য আমরা মূলত ওইটা করবো আচ্ছা চলো তাহলে আরও কিছু দেখি হ্যাঁ আরও কিছু কিওয়ার্ড দেখি দেখি কি অবস্থা দেওয়া যায় কি কিনা এটা তো প্রচুর হাই হবে তারপর দেখি আমরা একটু মনে করো এটা আমার অফিস ওইটাই আমার অফিস কয়েকটা আছে এক এক জায়গায় এক ধরনের কাজ আছে
যাদের কিওয়ার্ড গুলো মিনিমাম একটা কিওয়ার্ড ফার্স্ট পেজে আছে একটা ফার্স্ট পেজে আছে তাদের এই কিওয়ার্ড গুলো দেখা দেয় আছে যেগুলো হাই কম্পিটিশন এগুলো কিন্তু প্রথমে দিয়ে দেয়া আছে হ্যাঁ প্রথমে দিয়ে এগুলো প্রথম দুই পেজ বা তিন পেজে যেগুলো থাকবে আস্তে আস্তে নিজে দিকে আসবেন এগুলো হচ্ছে কম্পিটিশন কমে যাবে এবং এগুলোতে র্যাঙ্ক করলে ফার্স্ট পেজে থাকার সম্ভাবনাটা বেশি ঠিক আছে তো আমরা চাইবো এইখানে যে কিওয়ার্ড গুলো আছে এগুলো দিয়ে যদি কম্পিটিশন কম থাকে তাহলে আরো দুই একটা কিওয়ার্ড ইউজ করতে আপনার দুইটা কিওয়ার্ড হয়ে গেল না এটার কত ছিল 1026 আমি তো বুঝতেছি না আমাকে এত লং দিচ্ছে কেন সবাই ফেসবুকে লগ দিয়ে যাওয়া তো পাওয়া যাবে ওকে এই হোয়াটসঅ্যাপে লগ দিয়েছেন আপনারা আমি তো কি বলবো ক্লাস দিচ্ছি আপনাদের হ্যাঁ ওটা শেষ করি তারপর হচ্ছে আপনাদের এই বিষয়গুলো একটু দেখাই যাই হোক আচ্ছা তাহলে আরও কিছু বিষয় যেমন ইমেল লিস্টিংয়ে একটা ব্যাপার আছে ওটা একটু দেখি ওইটার কম্পিটিশন এটা কম্পিটিশন মনে হয় হাই হবে খুব সম্ভব দেখি আমরা তারপর দেখি হ্যাঁ বলি আমার কানেকশনটা করে 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 এখানে বের করো বিজয় একটু চাইলে খুব ইজিলি বের করতে বিজয় ট্রাই বিজয় রায় সময় দিয়ে যদি একটু রিসার্চ করো তাহলে এটা খুব সহজে বের করা যাবে সাদা যাবে তার মানে এটা নেওয়া যাবে না কিওয়ার্ড বা আমি কম্পিটিশন একটু লো লাগে ইমেল লিস্ট যেটা আছে ওইটা দিয়ে কিন্তু সারের একটাই র‍্যাঙ্ক করা সারের র‍্যাঙ্ক করা আছে ইমেল লিস্ট এন্ড লিস্টিং ইমেল লিস্টে 4 নম্বরের ওতে ওনারটা পাওয়া যায় ইমেল লিস্ট আমরা ওই স্যার হ্যাঁ 65 বছর এখানে আছে না ইমেল লিস্ট প্রথম ইমেল পরে লিস্ট দিলে পাওয়া যায় আচ্ছা ইমেল লিস্ট দিয়ে 65 বছর বয়স উনি একটা কলেজের শিক্ষক গিগ র‍্যাঙ্ক করুন ট্রাই করুন দেখুন যে কাজের অভাব নেই কাজ আসবে পাঁচটা রিভিউ কিন গিগ র‍্যাঙ্ক করতে হবে গিগ র‍্যাঙ্ক করলে কাজ আসবে শিওর কাজ আসবে আমার আমার নক আসে বাট আমি রেসপন্স করতে পারি না কোন পয়েন্ট না আগে তো নক রিসার্চ করতে হবে গিগটা নিয়ে আমরা ভাই ওই যে পুশ নোটিফিকেশন অ্যালার্ট ডাউনলোড করে নিছি এখন আর কোনো মেসেজ ই হয় না কি বলে আমাদের না আমি তো থাকি না পিসির সাথে থাকি না বিষয়টা হলো ওইটা আমি যদি পিসির সাথে থাকতাম তাহলে হয়তো এটা হতো আমার দেখা যায় যে এই এই আপনাদের সাথে কথা বলার পর আমি আমি হয়তো এখান থেকে বেরিয়ে যাবো আমি আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাবো স্যার জয়েন করলো মাত্র হ্যাঁ যে কারণে সেটা আসলে করা সম্ভব হবে না আমি আসলে ওইভাবে সময় দিতে পারছি না আর ইদানিং ম্যাক্সিমাম সময় হচ্ছে আমি বাইরে থাকছি পরীক্ষা ছিল বাসায় না
মজার বিষয় হলো এই বিষয়গুলো অনেকে বুঝতে পারে না বা বুঝে না, তো এই বিষয়গুলো একটু ফোকাস করে যদি ডাটা ই করা যায়, কিওয়ার্ড গুলো দেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দর হয়, মানে খুব সহজে র্যাঙ্ক করা যায়। র‍্যাঙ্ক হলে সেটাতে কাজ পাওয়া যায়। কোনটা এই বিষয়গুলো কোনটা পিসি কাজ না উনার নেট স্লো উনি নেট স্লো কারণে মানে সে ক্লাসে নিতে পারে না, কিন্তু এই কিওয়ার্ডটা খুব শেয়ার করতে হয়, কত একদম শেয়ার করা না দেখবেন যে কিওয়ার্ড শেয়ার করা উনার ওখানে হচ্ছে, সেটা শেয়ার করলে আসছে ঠিক এটা রিসার্চ করতে লাগে যদি মিলিয়ন পাস আমাদের থেকে আমরা যে দেখুন স্যার আসছেন কি হচ্ছে স্যার গুগল চিনে কাকে নিতে হবে না যদি সেটা কখনো আমার করে সেটা আমি প্রথম আপনার জানি গুগল আমার কখনো দিল না না ইদানিং আপনার ব্যস্ততা বেড়ে গেছে তো তাই বলছি ভালো ব্যস্ততা ভালো না আমার ব্যস্ততা বেড়ে যাওয়া ভালো আছে ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণ হলো যে আমার কোম্পানির বস বাংলাদেশে আসছে কোম্পানি উনি আসার কারণে আমার একটু ঝামেলা হয়েছে আপনি আপনি বলছেন সমস্যা নাই এই যে আমার কিন্তু ধরা দিচ্ছে আমাদের রাকিব ভাই ইফান ভাই এরা তো বেশ সার্ভিস দেয় আমাদের সময় কাটে সমস্যা নেই আমাদের অনেক হেল্প হয় হ্যাঁ আমরা আমি আমি বলছি এই প্রবলেমটা অনেকের আসে না এই প্রবলেমটা হ্যাঁ ভাই অনেকেই এই স্ক্রিনশট দিছে এটা হ্যাঁ এই প্রবলেমটা কেন আসে সেটা একদম চোখের সামনে প্রমাণ পেয়ে গেলাম কেন আসে জানেন এই যে আমি এক্সটেনশন ইউজ করলাম এটা কিন্তু আমার এতদিন একবার আসে না এই এক্সটেনশন ইউজ করার কারণে আমি 10 মিনিটের উপরে কিন্তু ইউজ করে ফেলছি এক্সটেনশনে তাই না এই যে এই এক্সটেনশন দেখতে আমি 10 মিনিটের এই এক্সটেনশন দেখতে আমি 10 মিনিটের উপরে ইউজ করতেছি তাই না হ্যাঁ হ্যাঁ ভাই আমি কিন্তু আপনাকে বলছি আমি 10 মিনিটের বেশি ইউজ করা যাবে না মনে আছে আমি 10 মিনিটের উপরে ইউজ করতেছি তাহলে প্রবলেমটা কি হলো দেখা গেল কোথায় প্রবলেমটা হচ্ছে জি ভাই এটা এই বিষয়গুলো কিন্তু মাথা রাখতে হবে আমি তা আগে বলছি তারপর আমার আরেকটা প্রবলেম আছে আমি এখানে আরেকটা এক্সটেনশন ইউজ করতে সেটা হলো অ্যাড ব্লকার হ্যাঁ এটা যদি আমরা একটা প্রাইভেট ব্রাউজারে অন করে মানে ফাইবারে লগইন না করে তাহলে ইউজ করি তাহলে কি অ্যাকাউন্টে সমস্যা হতে পারে না 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 ওইটা ওইটা হলো যেটা যেটা করবে এটার জন্য একটা মানে একটা ট্রিক আছে হ্যাঁ সেই ট্রিকটা হলো যেটা দেখা দিচ্ছি হ্যাঁ সবাই একটু ভালো করে লক্ষ্য করবেন আপনারা একটা কাজ করবেন যেমন আমি আমি যে কাজটা করি আমি যদি একবার একটু দেখার চেষ্টা করি এই জিমেলগুলো দিয়ে আমার ইতে অ্যাড করা আছে ঠিক আছে এই জিমেলগুলো দিয়ে দেখা গেল এই জিমেলগুলো দিয়ে যদি অ্যাড করা যদি আমি এখন যদি আমি এটাই নিই এটাই যদি নিই এখন এটা নিয়ে নিলে কিন্তু এখানে একদম নিউ কোনো কিছু নাই আমি যদি এখানে ফাইবার উইল ফাইবারটা এখানে ইউজ ই করে এক্সটেনশন অ্যাড করে নিই আমি এখান থেকে যা ইচ্ছা মন চাই তার সার দিয়ে করবো আমি কি করবো আমি করবো হচ্ছে তুমি এটা বইয়ে দাও যে কোনো সময় লোক আসলে তখন আমি কি দিব কুরিয়ারের লোক আসলে এদিকে আর এটা রেখে গেলে পুরো জায়গা তো খাইতাছে না খাইতাছে না ওই ডিজাইনটা ঠিক আছে এখানে চলে আসলে আমি তো এটা লগইন করব তাহলে লগইন করব
আমি তাদেরকে লগইন করব লগইন না করে আমি এটা ইউজ করব এখন যদি আমার অ্যাকাউন্ট নাম্বার থাকে তাহলে আমি চিন্তা এখানে ক্লিক করলে কিছু ওই রেজাল্টটা এখানে পেয়ে যাবো এখানে যদি আমি 10 মিনিট 20 মিনিট যদি কাজ করি এখান থেকে যদি আমার ব্লক করে দেয় আমার কোনো সমস্যা নেই ঠিক আছে এখান থেকে যদি আমাকে ব্লক করে দেয় তাহলে কিন্তু আমার কোনো সমস্যা নেই কারণ আমি যেটাতে কাজ করছি সেই এখানে কিন্তু আমার আমার মেইন অ্যাকাউন্টটা আছে অর্থাৎ এখানে আমাকে তারা কোনোভাবে আটকাতে পারবে না কেন আটকাতে পারবে না কারণ হচ্ছে যে অন্য আরেকটা ই দিয়ে জিমেইল দিয়ে আমি এটা করতেছি লগ ইন করা ছাড়া আমি এক্সটেনশন ইউজ করে কাজ করতেছি বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা একটু মাথার উপর থেকে কিছু হতে হবে হ্যাঁ ভাই সেকে থেকে আইপি বা ম্যাক অ্যাড্রেস ধরার কোনো ওয়ে আছে ওটা আপনাদের যে হিস্ট্রিটা আছে ওইখানে যে কুকিজগুলো আছে যেমন আমাদের আমি ডিটিগুলো যদিও আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে যে হিস্ট্রিতে যে কুকিজগুলো আছে এই কুকিজগুলো ক্লিয়ার করতে হবে এই কুকিজগুলো যদি আপনারা একটু ব্রাউজারে এই কুকিজগুলো যদি আপনারা একটু ক্লিয়ার করে নেন যত কুকিজ আছে সব কুকিজ যদি আপনারা একটু ক্লিয়ার করে নেন মানে ডাটাটা যদি ক্লিয়ার করে নেন তাহলে যেটা হবে তাহলে এই প্রবলেমটা আর দেখা দেবে না তো যে বিষয়টা বলছিলাম যে আমরা যারা এক্সটেনশন ইউজ করছি এই এক্সটেনশনের উপর ইউজ করলে তো এই প্রবলেমটা হতে পারে অর্থাৎ 10 মিনিটের বেশি এক্সটেনশন কোনোভাবে ইউজ করা যাবে ক্লিয়ার জি ভাই তো যেটা বললাম আশা করি আপনাদের এই রিসার্চটা আপনি মোটামুটি আপনার কাজে আসবে আপনি সেটা একদম কাজে লাগাবেন কাজে লাগাতে মিন হচ্ছে একদম পুরোপুরিভাবে কাজে লাগাবেন এই রিসার্চটা একটু ভালো করে করে সার্চ করবেন সবার বেলা বলছি সেম থিং রিসার্চ সেম থিং একদম এভরি সিঙ্গেল রিসার্চ এখন যেভাবে দেখাচ্ছি সবগুলো সেম একটু ডিফারেন্ট হলো ওই যে ওয়েবের বিষয়গুলো একটু ডিফারেন্ট ধরে ফেলছে আমাকে আর দিবে না কাজ করতে দিবে না সো আমি মনে হয় ফাইবারে এই এই অ্যাকাউন্ট দিয়ে দেখাতে পারবো না ওকে আমি আসলে আপনাকে পুরো বিষয়টা দেখাতাম তো এখন হচ্ছে যেটা হলো বুঝতে পারছেন প্রবলেমটা কোথায় তো আপনারা ঠিক ওইভাবে হয়তো এই পুরো বিষয়টা প্রসেসটা করবেন প্রসেসটা করে যাদের এখনো পর্যন্ত গিট খোলা হয়নি গিট খুলে ফেলেন স্যার মানে একদম দূরে দূরে কাজ করতেছে স্যারকে বললাম যে আপনি স্ক্রিনশট দিয়ে আপনি কিছু লেখেন আপনি কিছু বাণী লেখেন আপনি আপনি কিছু লেখলে পড়াটা নিরীক্ষণ মিস করবেন স্যার এত ব্যস্ত মানুষ দিয়েছি তো দিয়েছি তো গ্রুপে না না আপনি তো স্ক্রিনশট দেন নাই আপনার যেটা যে কাজটা পেয়েছেন $100 কাজের স্ক্রিনশটটা দেন ও আচ্ছা আপনি আপনি আপনার কম্পিউটার একটু ই করেন আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার দেন আমি ছেলেদেরকে দেখাই কোন সমস্যা নেই আর এই বিষয়গুলো প্রবলেম হলে ডেফিনেটলি আপনারা আমাকে নন করবেন তবে খুলে ফেলেন একবার গিট খুলে ফেলেন একটু রিসার্চ করে গিটটা খুলে ফেলেন পরবর্তীতে যে প্রবলেমটা হবে গিটটা এডিট করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই প্রথমে থেকে এডিট করুন কারণ তখন এডিট করার দরকার নেই তোমার মধ্যে ছেলে একটু বড় ছেলে কি করে 10 বার এডিট করলো মোবাইল বা ল্যাপটপ ফাইলে গেমস এর দিকে ছুটে না যদি একটু পুরো হয়ে যায় গেলে এখন দেখা যায় র‍্যাঙ্ক ফোর র‍্যাঙ্ক কি তো সময় থেকে কাজে লাগানো যায় সেটা স্যার যদি এখন এডিট করে তাহলে এটা বড় মোকাম হবে কারণ এটা র‍্যাঙ্ক ফোর আবার একটা নতুন করে র‍্যাঙ্ক করতে হবে তাহলে প্রবলেম না
তাহলে আমরা যেটা করতে চাই সেটা হলো যখন আমরা বুঝতে বোঝানোর চেষ্টা করতেছি যে চাইলে কাজও করা যায় সময় নষ্ট না করে দিন দেখার পর দিয়ে ব্যাংক আবার তুমি যদি কোনো একটা কাজে স্কিল অর্জন করো তাহলে আরেকটা বিষয় আমি কথা বলছিলাম আমি কিন্তু সবাইকে বলে দিয়েছি স্পেশালি রিপাবকে বিষয়টা বলছিলাম যে যারা যারা ই করে নাই যাদের এই মেসেজ যারা এই নকটা দেওয়া হয় না যাদের একদম নতুন যারা একেবারেই ফ্রেশার তারা এমন করে তারা সবাই একজন আরেকজনকে এভাবে নক দেন মেসেজ দেন ভাই এটা কিন্তু আমরা যেই করে করেছিলাম এই ফর্ম ফিল আপ করে সবাইকে দিয়ে করাইছি তবে সবাই করছে কিনা জানি না অনেককে আমরা মেসেজটা দিতে পারছি ওকে তো এটা এটা একটু করে ফেলবেন ঠিক আছে এটা একটু সবাই একটু কাইন্ডলি করে ফেলবেন করে এটা র‍্যাঙ্ক করতে প্রচন্ড পরিমাণে হেল্প করে মানে ভীষণ হেল্প করে আপনি র‍্যাঙ্ক করবেন এটা 100% শিওর ভাই একটা কোশ্চেন ছিল সরি ভাই একটা কোশ্চেন করি হ্যাঁ হ্যাঁ প্লিজ যদি আমি এক থেকে দুই দিনের মধ্যে যদি 4টা বা অথবা 5টা কি যদি পাবলিশ করি এতে কোনো আমার অ্যাকাউন্টে প্রভাব পড়বে বা কোনো সমস্যা হবে কিনা আপনি একদিনে করেন সবটা কি পাবলিশ এক ঘন্টার মধ্যে করেন কোনো সমস্যা নেই খুবই ধন্যবাদ আচ্ছা আরেকটা আপু একটা প্রশ্ন করতেছি প্রশ্ন করতে যাচ্ছেন কি জানা আপু নমস্কার আমি কি করলে আজকে কথা বলছিলেন এই আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ 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 প্লিজ এটা আমি বিশ করতে যাচ্ছি যে যখন আমি রিলেটেড ট্যাগগুলি দিচ্ছি পাঁচটা দিচ্ছি আমার এখানে তিনটা আসতেছে চারটা আসতেছে পাঁচটা আসতেছে না মেইন প্লিজ একটু পারমিশন দেন কথা যাক চলে গেছে হ্যাঁ স্যার স্যার আপনি না নিচ্ছে না আচ্ছা ওয়েট 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 আমি কিছু রাখতে দিলাম হ্যাঁ এখন আপনি দিন তার মানে এখন হচ্ছে স্যারের ওয়ার্ডার আমি কিন্তু দুইটা জি এই যে এখন বিষয়টা হলো যেটা দাঁড়ান স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দেওয়ার পরে যেটা করতে হবে যে ওয়ার্ডারের যে বিষয়টা আছে উপরে যান উপরে যান এই যে ওয়ার্ডারের যে নাম্বারটা আছে হ্যাশট্যাগ দিয়ে যে নাম্বারটা আছে এটা দেখে দিবেন হ্যাঁ মানে আমাদের সেটা সেটা করতে পারে যে কেউ যে কেউ ধরুন আপনি আমাকে মেসেজ দিলেন আমি সেইটার উপরেই কাজ করলাম হ্যাঁ সেটার উপরে কাজ করলাম অনেকেরই অনেক প্রশ্ন আছে প্রবলেম আছে তো আচ্ছা আপনি তো আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমি সমস্যা নাই অবশ্য আমার আমি একটা বিষয় একটু দেখাবো স্যার একটু নিচে চলে যাবেন একটু নিচে যাবেন জি বলো
হ্যাঁ নিচে চলে যান, নিচে চলে যান, একদম নিচে চলে যান, নিচে যান, নিচে যান, নিচে, এই আর একটু নিচে, হ্যাঁ এই যে এই যে এই যে ইউজ এ কুইক রেসপন্স, কুইক রেসপন্স উপরে উপরে উপরে, হ্যাঁ এটা ক্লিক করে, ক্লিক করে, হ্যাঁ ওই যে অ্যাড 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 এ নিউ মেসেজ, জি হ্যাঁ এটা ক্লিক করেন, ওকে হ্যাঁ এখন আপনি চাইলে ওয়ার্ডার মেসেজটা ওইখানে যেটা দেওয়া আছে ওটা না দিয়েও আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে এখানে লিখে নিতে পারেন যদি কোনো মেসেজ দেওয়া থাকে, তা আমরা সেটা করার কোনো দরকার নেই, আমরা সেটা করব না, আমরা যদি গোলায় ফেলব সেটা না করে যেটা করব একটু একটু ব্যাকে যান, একটু ব্যাকে যান, একটু ব্যাকে যান, ব্যাক করব, হ্যাঁ একটু ব্যাক, এটা কি হিন্দি পো, হ্যাঁ হ্যাঁ একটু রিলোড দিলে হবে, ঠিক আছে এটা একটু কাজ করছে সবার জন্য, এটা আসলে সবার জন্য এই যখন কারো মেসেজ আসবে আবার এই কুইক বাটনে যান, ইউজ টু, আচ্ছা লেখাটা আমার আনক্লিয়ার কেন আপনার স্ক্রিনের লেখাটা, আমি কি আনক্লিয়ার দেখছি না সবাই দেখছে আর ভাই আমি তো ওইরকমই দেখতেছি, হ্যাঁ ঠিক আছে এটা একটু লাইট কম আমার, আচ্ছা আচ্ছা এইখানে এবার এবারে যে ডেলিভার হেয়ার যে মেসেজটা আছে এটা থ্যাংক ইউ মেসেজটা না পরে মেসেজ এটা 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 এই যে মেসেজটা ডেলিভারি মেসেজটা যেটা আপনি এইটা এইটা থ্যাংক ইউ মেসেজ এই মেসেজটা পরে মেসেজটা এই যে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ এটা একটা মেসেজ এটা ক্লিক করুন থ্যাংক ইউ ফর এইটা এইটা এখন বিষয়টা হলো এই যে এই লেখাটার পরে আপনি যেটা করবেন এই যে এখানে মাঝখানে দিলে তো হয় না মাঝখানে দিব না আমরা আর কি একটু ব্রেক টু ইউ অ্যাজ সুন অ্যাজ আই ক্যান, আচ্ছা এই যে আই ক্যান এর পরে একটু লিখে দিতে পারেন আপনি চাইলে অথবা হ্যাঁ আই ক্যান এর পরে এই যে লাস্ট ওয়ার্ডটা যেটা ছিল তাকে থ্যাংক ইউ দেওয়ার আগে, হ্যাঁ আগ মুহূর্তে, হ্যাঁ এইখানে আপনি যেটা করবেন মেসেজটা যখন দিবেন যখন ক্লায়েন্টকে মেসেজ দিবেন তখন আপনি যেটা আমি বাংলাতে খুব বলে দিচ্ছি আপনি সেটা খুব সুন্দর করে নিজের মতো করে লিখবেন এটা সেভ করে রাখবেন চাইলে এই মেসেজটা পুরোটা কপি করে ওই যে অ্যাড এ নিয়ে আপনি চাইলে সেভ করে রাখতে পারেন কোনো সমস্যা নেই, যেটা লিখবেন সেটা হলো আপনার তাকে লিখতে হবে যে তোমার তোমার একটি কমেন্ট আমার ফিউচার ফ্রিল্যান্সিং কেরিয়ারকে মানে ফিউচার ফ্রিল্যান্সিং কেরিয়ারকে আরো বেশি ইন্সপায়ার করবে, কি বলবে কমেন্টস তোমার একটি কমেন্টস আমার ফিউচার ফ্রিল্যান্সিং কেরিয়ারকে আরো বেশি ইন্সপায়ার করবে, এখানে তাকে কোনোভাবেই বলা যাবে না, এখানে তাকে কোনোভাবেই বলা যাবে না যে তুমি আমাকে একটা ফিডব্যাক দাও, তাকে আগে থেকে থ্যাংক ইউ দিবেন, থ্যাংক ইউ ফর ইউর কমেন্টস, কারণ তোমার তোমার একটি কমেন্টস আমার ফিউচার কেরিয়ারকে ফিউচার ফ্রিল্যান্সিং কেরিয়ারকে খুব বেশি ইন্সপায়ার করবে, এই বিষয়টা ক্লায়েন্টকে লিখে দিতে হবে, কেন এটা লিখে দিবেন সেটা আমি বলছি, যখনই আপনি তাকে এটা লিখে দিবেন তখন যে বিষয়টা জানাবেন তখন ক্লায়েন্ট এটা দেখার পরে যদি আপনার কাজে সন্তুষ্ট হয় সে বুঝতে পারবে যে আপনি তাকে সেজন্য আপনাকে একটা কমেন্টস করে সেজন্য আপনাকে একটা মেনশন করে কিছু লিখে, ঠিক আছে যখনই সে একটা কমেন্টস আপনাকে একটা ফিডব্যাক দিবে, এটা আপনার জন্য ফিডব্যাক তার জন্য একটা কমেন্ট তোমার একটি ভালো কমেন্টস আমার ফিউচার ফ্রিল্যান্সিং কেরিয়ারকে আরো বেশি ইন্সপায়ার করবে, তো এই বিষয়টা আপনি যখন তাকে সুন্দর করে মেসেজ ডেলিভারি দেওয়ার সময় লিখে দেবেন তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে আপনার প্রতি খুব বেশি ইন্সপায়ার হবে মানে আপনার প্রতি খুব মানে খুব ভালো তার প্রতি সন্তুষ্ট হলে সে আপনাকে খুব বেশি করবে, এবং পাশাপাশি আরেকটা বিষয় করতে পারেন তাকে যেটা করতে পারেন সেটা হলো তাকে লিখে দিতে পারেন যদি তোমার কাজ আমার পছন্দ হয়ে থাকে তুমি চাইলে আমার গিফটটা সেভ করে রাখতে পারো, ঠিক আছে এটা কখন এটা এটা কিন্তু এই মেসেজের মধ্যে দিবেন না, আচ্ছা 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 এটা কখন দিবেন এটা আমরা ডেলিভারি দেওয়ার শেষ মানে এটা যখন ডেলিভারি দিয়ে দিবেন যখন ক্লায়েন্ট পছন্দ করবে কাজটা পছন্দ করার পরে যখন দেখা গেল ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করলো এবং একটা ফিডব্যাক দিল তখন তাকে একটা মেসেজ দিবেন, তখন তার মেসেজটা হবে যেটা সেটা হলো যে তুমি চাইলে আমার গিফটটা সেভ করে রাখতে পারো ফিউচারে তোমার যদি কখনো কোনো প্রয়োজন পড়ে তুমি চাইলে আমাকে খুব সহজেই খুঁজে পাবে, এই বিষয়টা তাকে লিখতে হবে, সে তখন আপনাকে কি করবে আমি একটু আপনি একটু ফাইবার দেন ফাইবারে যান একটু আমি একটু বলে দেখিয়ে দিই ফাইবারে যান একটু ব্যাগে যান ব্যাগে যান এটা
দেখে যাও দেখে যাও এই জায়গাটা আমি দেখাবো দেখে যাও এই জায়গাটাও আপনি একটা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন আচ্ছা 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 এখানে একটা ওপেন করেন একটা গিগ ওপেন করেন এখান থেকে যেকোনো একটা গিগ ওপেন করুন ওই যে কর্নারে দেখেন 61 লেখা আছে কর্নারে 61 25 লেখা আছে এই যে এখানে দেখেন 61 লেখা আছে দেখতে পাচ্ছেন এই এই যে আপনার নাম জ্ঞান করেন এই যে এই যে 61 61 এর পাশে একটা কি আছে একটা লাভ লাভ লেখা হার্ট হার্ট জি আপনি এটা একটা ক্লিক করেন যে কোনো একটা সেভ বা ফেভার দেন এই যে আপনি তাকে বলবেন তুমি চাইলে সেভ করে রাখতে পারো তার মানে এই যে একটা সেভ হবে সেভ হলো সে আপনার এটা সেভ হলো এই সেভটাকে বলে আপনার একটা ব্যাকলিংক তৈরি হলো যখন কোনো এটা আমরা ব্যাকলিংক বলি যেটা আমি বলি স্যার যখন কোনো সেলার আপনাকে একটা কাজ করার পরে হ্যাঁ এটা সেভ করবে তখন আপনার একটা ব্যাকলিংক তৈরি হবে এখন আমরা যেটা করি সচরাচর যেটা ফেসবুকে গিয়ে এটা করে ফেলি হ্যাঁ আপনি সবাই যে তুমি আমাকে ফেসবুকে ই করো স্ক্রিন শেয়ার তো করো আমি তোমাকে এটা দিচ্ছি নো ওইটা ওইভাবে মার্কেটিং করলে হবে না যখন কোনো একটা ক্লায়েন্ট কাজ করার পরে আপনাকে এটা সেভ দেবে তখন একটা ব্যাকলিংক তৈরি হবে ক্লায়েন্ট কাজ করার পরে ক্লায়েন্ট কাজ করার আগে না ক্লায়েন্ট কাজ করার পরে যখন এটা সেভ দেবে তখন একটা ব্যাকলিংক তৈরি হবে ঠিক আছে কারণ আপনার কাজ সে যে আপনার কাজটা করেছে এটার জন্য একটা ডাটা তো ফাইবারের কাছে থেকেই যায় পাশাপাশি হচ্ছে এইটা এই ব্যাকলিংকটা সো এটা খুব ইম্পর্টেন্ট আমরা সবাই যখন কাজ করব তখন এই বিষয়টা নিয়ে কাজ করব ওকে এখন বিষয় হলো আপনি দুইটা স্ক্রিনশট দিবেন একটা হলো আপনার কাজ পেয়েছেন যেটা এটার স্ক্রিনশট দিবেন এবং দুইটা কাজ যে রানিং আছে এই দুইটা কাজের স্ক্রিনশট দিয়ে একটা ই লিখবেন সুন্দর করে এই বিষয়টা অনেকেরই আছে আমি আজকে আরেকজনকে দেখাবো ওই যে ভাইটাকে দেখাবো তারপর হচ্ছে আপনি একটু করতে পারবেন রিলেভেন্ট ট্যাগ হলে এই প্রবলেমটা হয়ে যায় ঠিক আছে তখন রিলেভেন্ট ট্যাগগুলো ওরা নিতে চায় না যেমন ধরুন আপনার ইমেল লেখাটা ইমেল লেখাটা আপনার তিনটা আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি না তারপরে মনে হচ্ছে তিনটা দিয়ে আছে এখন আপনার কিন্তু এই এই রিলেভেন্ট আর দুইটা নিতে চাইবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে রিলেভেন্ট জিনিসগুলো নিতে চাচ্ছে না আর নতুন আপডেটের কারণে দেখা যায় যে কোনো না কোনো ভাবে দুই একটা একটা ওয়ার্ড যদি মিলে যায় ওগুলো নিতে চায় না এই যে নতুন আপডেট আসছে আবার হচ্ছে আপনার জানুয়ারি 15-16 তারিখের দিকে আরেকটা আপডেট হবে তখন হয়তো আরেকটু আপডেট হবে আরো কিছু বিষয় আসবে নতুন কিছু একটা আপডেট আসছে আপনাদের কি বলি সবাই অনেকেই আছেন যারা অনেকদিন যাবত কাজ করছেন তাদের প্রবলেমটা হলো যেটা সেটা হলো যে তাদের ডেইলি দেখা যাচ্ছে তাদের হচ্ছে যে কিটা কমে যাচ্ছে কনভারসেশন রেট কমে যাচ্ছে তারা কারোর সাথে চ্যাট করে নাই বা তাদের কোনো লক নাই কিন্তু তাদের কনভারসেশন রেট কমে যাচ্ছে কারো কি প্রবলেমটা ফেস করছেন কেউ না কিন্তু 100% আছে কিন্তু যারা কাজ করছে না অনেকদিন যাবত কাজ নেই হ্যাঁ তাদের কনভারসেশন রেট কমে যাচ্ছে না কেউ কি আছেন এমন যে যাদের কাজ নেই অথচ যারা কাজ করেননি অনেকদিন যাবত কিন্তু কনভারসেশন রেট কমে যাচ্ছে আছেন কে কে আছেন এমন আমি তো আশাবাদী ই দেই রিপ্লে দেই কিন্তু আমার এক ঘন্টা দেখায় হ্যাঁ এক ঘন্টা দেখাবে এক ঘন্টার নিচে নামানো যায় না দাদা হ্যাঁ হ্যাঁ আমি তো আশাবাদী এখন আমার এই দুটো শুধু ফিল আপ করতে হবে তাই না দুটো অর্ডার আছে দুটো অর্ডার করতে হবে আর $400 ইনকাম করতে হবে আমার দুটো অর্ডার রানি আছে এটা হয়ে যাবে আমি আচ্ছা এই মিস্টেক গুলো হয়ে যায়
ব্যাপার না, সমস্যা নেই, কালকে দিয়ে লগ দিয়ে ওটা ক্লিয়ার করে দেবেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে নতুন আপডেটের কারণে যে প্রবলেমটা হচ্ছে, যারা অনেকদিন যাবত কাজ পাচ্ছেন না, আমি স্টপ করি, কিভাবে দেখাতে চাচ্ছি না, দেখাতে চাচ্ছি না, স্টপ করি। দেখা যাচ্ছে একদম দুই দিন চলে আসছে বা রেসপন্স রেট একেবারে জিরো। এটার পিছনে প্রধান কারণ হলো নতুন যে আপডেট আসছে, ওই আপডেটে কেউ যদি 15 দিন ব্যাপী কোনো কনভার্সেশন না থাকে, তাহলে তাকে ওই যে এটা আছে এটা কমিয়ে দেওয়া হবে, তার যে কনভার্সেশন রেটটা আছে এটা ধীরে ধীরে কমতে শুরু করবে। অতএব যেটা করতে হবে, যেটা কারণ কারণের সাথে চেক করে তার সেই বিষয়টা একটু বৃদ্ধি করে রাখতে হবে। এটা সবার হয়নি, বেশ কিছু লোকজনের হচ্ছে, নতুন যারা আছে তাদের মধ্যেই অনেকেরই হচ্ছে। তো যাদের এই বিষয়টা হচ্ছে তারা একটু কাইন্ডলি এমন কারোর সাথে কথা বলে একটু এই বিষয়টা মিলিয়ে নেবেন। নতুন নতুন কিছু আপডেট আসছে, 3.1 যেটা আপডেট আসছে এটাতে অনেকগুলো বিষয় বাকি থেকে গিয়েছে, ওই বিষয়গুলো আমি আপনাদেরকে একটা একটা প্রবলেম ফেস করে করে সলিউশনটা বের না করা পর্যন্ত হয়তো বলছি না। বেশ কিছু প্রবলেম এখনো পর্যন্ত আপনারা ফেস করেননি, আমি ফেস করছি, ওইটা হয়তো সলিউশন না হওয়া পর্যন্ত ওই বিষয়গুলো শেয়ার করা যাবে না। যেমন প্রেস অ্যান্ড হোল্ডের বিষয়টা অনেকদিন যাবত অনেকেই প্রবলেমগুলো ফেস করছে, পরে আমি মনে হলো যে এটা কোথা থেকে হয়, একটু রিসার্চ করে বের করে আমি অনেকেই হয়তো সাপোর্টটা দিয়েছি বা বলেছি বিষয়টা, অনেকে হয়তো বিষয়টা বুঝতে পারেনি। তো আপনারা চাইলে এই বিষয়গুলো আজকে হয়তো কেউ আর্টিকেল লিখে সেটা পুরোপুরি ভাবে লিখে দিতে পারেন। হ্যাঁ, রিফাত ভাই, রাকিব ভাই, দুজনের একজন খুব সুন্দর করে লিখে প্রেস অ্যান্ড হোল্ডের বিষয়টা আপনারা একটু পাবলিশ করবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে ইনস্টাগ্রামের ভিডিও দিয়েছি, আমি এখন যে বিষয়টা হচ্ছে এটা কোনো ক্লাস না, আমি জাস্ট আপনাদের সাথে আড্ডা মারার জন্য বা আপনাদের প্রবলেম গুলো জানার জন্য। আজকে রাতে ক্লাস হবে, আজকে রাতে আমার ক্লাস হবে, যদি সম্ভব হয় আমি আগামী 2-3 দিন কন্টিনিউলি আপনাদের সাথে কানেক্ট থাকবো। আমি চাই সবার দিকগুলো খোলা হয়ে যাক, আমি চাই সবার 24 ঘন্টা করে অ্যাক্টিভ থাকো। প্র্যাকটিসটা আমি শিখিয়ে দিচ্ছি, আপনারা সেটা করেন, আমি সেটা বলে দিচ্ছি, করেন। একটা কম্পিউটার তৈরি হয়, আপনারা বলে রাখা ভালো, আপনারা হয়তো দেখবেন আমরা কিন্তু তেমন কোনো কম্পিউটার না, তো একটা কম্পিউটারে মানে আপনি যদি 24 ঘন্টা ওপেন রাখেন কম্পিউটারটাতে, যদি কোনো প্রকার কোনো ট্যাবে কোনো গ্রাফিক্স লেভেলে কোনো কিছু চালু না থাকে, আপনার কম্পিউটারটা যদি একদম টানা 6 মাস ওপেন থাকে কোনো প্রবলেম হবে না। তো এটা কোনো প্রবলেম না, যারা মনে করেন যে কম্পিউটার অনেকে ভাইয়া আমি এতক্ষণ তো ওপেন রাখলে কম্পিউটার প্রবলেম হবে না, রে ভাই কিছু হবে না, কম্পিউটারে গরম বন্ধ রাখাটাই ঠিক। হ্যাঁ, কম্পিউটার যদি চালু থাকে, প্রসেসরটা যদি গরম থাকে, তাহলে কম্পিউটারটা খুব ভালো চলবে। হ্যাঁ, শীতকালে অনেকের কম্পিউটারের প্রবলেম হয়, কারণ হচ্ছে প্রসেসরগুলো এত ঠান্ডা হয়ে যায়, জমে যায়, যে কারণে অনেক প্রবলেম হয়ে যায়। জি ভাই, শীতকালে ছাড়তে গেলে দেখা যায় যে মানে সাউন্ডও করে অনেক সময়, বুঝছো না? কারণ হচ্ছে আগে প্রসেসরটা গরম নিতে হবে, তারপর গিয়ে এটা ঠিক হবে, ঠিকঠাক মতো কাজ করবে। তো যে বিষয়টা বলছিলাম আর কি, আপনারা সবাই 16-17 ঘন্টা অ্যাক্টিভ থাকেন, প্রয়োজনে কম্পিউটার যে এটা আছে মনিটরটা আছে, যদি কেউ ল্যাপটপ ইউজ করেন তাহলে ব্রাইটনেস কমাই দেন, আর যদি কেউ ইউজ করেন মনিটরের ব্রাইটনেসটা কমাই দেন, কমাই দিয়ে অ্যাক্টিভ থাকেন। বললাম 20 দিন অ্যাক্টিভ থাকেন, আগামী 14 তারিখের মধ্যে, জানুয়ারির 14 তারিখের আগে আমি সবাইকে র্যাঙ্কে দেখতে চাই, আমি সবাইকে র্যাঙ্কে দেখতে চাই, ঠিক আছে? যদি র্যাঙ্ক করেন তাহলে কাজ পাবেন, এই বিষয়ে সন্দেহ নেই। এক্সাম্পল স্যার মার্কেটিং মুখে কিচ্ছু করে নাই, শুধুমাত্র উনি সঠিকভাবে রিসার্চ করে, জি আমি মার্কেটিং করে নি কিচ্ছু না, তাহলে মোটামুটি কয়টা কাজ করলেন? পঞ্চম অর্ডার রানিং, গ্রেট।
গ্রেট আপনি প্রত্যেকদিন আপনার কাজ হলো প্রত্যেকদিন একটা করে আর্টিকেল লেখা ওয়ান আওয়ার স্টাডি আমার ইন্টারভিউ পরীক্ষা চলছে যে আজকে প্র্যাকটিক্যাল যেতেই চাই নি সেন্টারে কয়েক মাস আগে আমার মোবাইল ছুড়ে মারছিল তো কালকে ওই যে রাকিব ভাই করে দিয়েছে আমি খাচ্ছিলাম যে মেসেজ আসছে আমি তো উঠে আসছি পরে বলছি যে আমি খেয়ে দিব ভাই স্ক্রিনটা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে আচ্ছা আমি একটু শর্টলি আমার প্রবলেমটা একটু বলি আমি আসলে এখানে তিনটা যে পাঁচটা কিওয়ার্ড ইউজ করেছিলাম আমার এটা হচ্ছে ইউটিউব ভিডিও মার্কেটিং এর উপর বা গুগল অ্যাডস এর মাধ্যমে আমি ভিডিও প্রমোট করি তো এখানে আরো দুইটা কিওয়ার্ড ছিল ইউটিউব ভিডিওর উপর ওই দুইটা কিওয়ার্ড এখানে ভ্যানিশ হ্যাঁ এগুলো ধরে ফেলছে হ্যাঁ কিছু কিছু কিওয়ার্ড আছে এগুলো ধরে এই করে আপনি কি এডিট করে দেন ওই যে উপরে কোণারে আপনার $15 লেখা আছে ওইটার উপর দেন এডিট লেখা হ্যাঁ অফ করে নিব আগে টিকটকে পোস্ট করে নিব না না পোস্ট করবেন কেন কোনো সমস্যা নেই এখান থেকে লাইভ করতে গেলে যে আমার ডেসক্রিপশনে কি ধরে যে ওই কি ধরে দেখাচ্ছে অতিরিক্ত ইউজ করছি ইউটিউব ইউ ভিডিও এগুলি এগুলো তো ধরার কথা আছে ঠিক আছে পোস্ট করে দেন আরেকটা বিষয় হচ্ছে আমি মূলত এখানে যে কিওয়ার্ড গুলি আছে গুগল অ্যাডভার্টাইজিং গুগল মার্কেটিং এগুলি তো রিসার্চ করে দিছি এগুলির সার্চ ভ্যালু এরকমই মানে লো লেভেল বাট এইগুলিতে কিন্তু আবার র্যাঙ্ক হয় না আমার কথা বলেছিলাম যে আমাদের ফোকাস করতে হবে আমাদের যে কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডের রিলেভেন্ট যত কিওয়ার্ড আপনি ইউজ করার চেষ্টা করবেন যেমন মার্কেটিং হচ্ছে আপনার প্রধান কিওয়ার্ড ডিজি কি ভিডিও মার্কেটিং তাই না একদম প্রথম এটা না তাহলে আপনি এটা কি করবেন এই ভিডিও মার্কেটিং এর লেখা ভিডিও মার্কেটিং টা একটু কপি করেন একটা অন্য একটা ট্যাবে ওপেন করেন ভিডিও মার্কেটিং এর উপরে দিয়ে একটা গুণ অন্য ট্যাবে ওপেন করেন এটা একটু সবাই একটু দেখেন খুব ভালো করে দেখেন মেহেদি হাসান ভাই আপনি কি আসছেন না চলে গেছেন আমি না বুঝতে পারছি না এটার উপরে এখন দেখাবো উনি ওকে আছে ওকে আছে জি আছে আছে আপু আছে উনি একটা কোশ্চেনও করেছিল ব্যাপার নিয়ে আচ্ছা আচ্ছা আমি শব্দ হইছিল ওকে ওকে ফাইন আমি আমি এখানে করব হ্যাঁ ওনারটা দেখা পড়ে দেখতে হ্যাঁ আচ্ছা এই যে ভিডিও মার্কেটিং আপনার মূল ক্যাটাগরি হচ্ছে ইউটিউবের উপরে ভিডিও মার্কেটিং করেন তাই না এখন মূলত ইন্টারনেট সার্চ করার পরে এক্সটেনশনটা ইউজ করবেন ইউজ করে এই এইখানে যে সার্চ ভলিউমটা আছে ওই কিওয়ার্ডগুলোর উপর আপনার রিসার্চ করে কিওয়ার্ড দিতে হবে বুঝতে পারছেন আপনি কিওয়ার্ড দিলেন একটা ক্যাটাগরি হচ্ছে আপনার আরেকটা তখন কি আপনি কাজ পাবেন সম্ভাবনা থাকে মোটেও না কোনোভাবে সম্ভাবনা থাকে না তাহলে যেটা করতে পারি আরেকটু ক্লিয়ার হই আমি বিষয়টা আসলে ক্লিয়ার হচ্ছে আমি ইউটিউবে কিছু মার্কেটিং করি কিন্তু আমার মানে যেভাবে করি প্রসেসটা হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে ঠিক আছে তাহলে আমার বিষয়টা হচ্ছে যে আমি ইউটিউবে যে কাজ প্রমোটটা করি সেটা গুগল অ্যাডস এর মাধ্যমে তাহলে আমার মূল ক্যাটাগরি কি গুগল অ্যাডস না মূল ক্যাটাগরিটা তো গুগল অ্যাডস না মূল ক্যাটাগরি হচ্ছে আপনি আপনার আপনার যে ভিডিওতে আছে ওটাতে যান আপনি এখানে কি দিবেন মেইন ক্যাটাগরি ভিডিও মার্কেটিং ঠিক আছে
এখন আমরা যারা কাজ করছি তাদের এই ফোকাসটা তো ঠিক রাখতে হবে, আমাদের ফোকাসটা তো ঠিক রাখতে হবে। এই ফোকাসটা ঠিক রেখে তারপর আমরা কি করবো, এখন যদি 10,000 কম্পিটিশন থাকে, যে সর্বনিম্ন কম্পিটিশন 10,000, তখন আমার 10,000 কম্পিটিশনে দিতে হবে, তাই না? তাই বলে তো আমি কম্পিটিশনের জন্য তো আমি ট্র্যাক চেঞ্জ করতে পারি না, আমার ট্র্যাকে থাকতে হবে, আমার তো ট্র্যাকে থাকতে হবে, ট্র্যাকে থেকে তারপর হচ্ছে বাকি কাজগুলো করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এটা একটু রিসার্চ করুন, আমি শিওর যে আপনি চাইলে এটা আজকে মধ্যে রিসার্চ করতে পারেন, আমি রাতে আবার ওটাকে দেখে বার করব। ওকে ঠিক আছে, এখন স্যারের সাথে একটু কথা বলি আর ওনাদেরকে একটু কাজ দেখাই। হ্যাঁ তো স্যার কি যেন বলে, আপনাকে দিয়ে হবে না, আপনাকে দিয়ে তো হলো বা হচ্ছে, ফিউচারে আরো ভালো কিছু হবে আমরা আশা করি। এখন এখন কি বাসা থেকে কি বা কে কি বলে বলেন, স্পেশালি এখন তো সবাই আলহামদুলিল্লাহ বলছে এবং বেশ উৎসাহ দিচ্ছে, এবং আমিও আশাবাদী ইনশাআল্লাহ। আপনি যেটা বললেন আমার ফাইবারও স্বপ্ন দেখাচ্ছে, এবং আমি টার্গেট নিয়েছি যে আমার গিগ পাবলিশ করে এখনো এক মাস হয়নি। হ্যাঁ, আমার তৃতীয় সপ্তাহ চলছে গিগ পাবলিশের পর, তো এই আজকে অর্ডারটা কমপ্লিট করলে আমার আরো $100 মানে $80 আর্নিং হচ্ছে। তাহলে আমার একটু আমি আশাবাদী যে আমার $400 আর্নিং করতে খুব বেশি কষ্ট হবে না, এবং আমার ইচ্ছা যে আগামী জানুয়ারিতে যেন আমি level 1 আসি করতে পারি, মানে 2 মাসের মধ্যে গিগ পাবলিশটা 3 মাসের মধ্যে টার্গেট নিয়েছি। আমি কোন একজনকে বাদ দিয়ে আমি এটা ক্যালকুলেশন করতেছি, সেটার পেছনে কারণ হলো আমার 70-80 জন স্টুডেন্ট মোটামুটি অ্যাক্টিভ, পুরোপুরি একজন সুপার প্রো অ্যাক্টিভ এটা বলা যাবে না। তো যেহেতু 70-80 জন মোটামুটি অ্যাক্টিভ, আমি তাদেরকে ধরেই কাজ করছি চালাচ্ছি। হ্যাঁ, আর আমি হচ্ছে কি বলবো, বেস ওয়াইজ যেমন আপনাদের বেসে, আপনাদের বেসে মোটামুটি অনেকেই অ্যাক্টিভ আছেন, আবার অনেকেই হয়তো অ্যাক্টিভ নেই, ভাবছেন যে কিছু হবে না। হ্যাঁ, আসলে বিষয়টা কিছু হওয়ার পিছনে আপনাদের সবাইকে একটা বিষয় ক্লিয়ার থাকতে হবে, আমি আপনাদেরকে ধরে 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 সব কিছু শেখাতে পারবো না। যারা ভাবছেন যে আমি আপনাকে আর্নিংটা করে দেবো, না সেটা তো হবে না। তবে যেটা হবে সেটা হলো আপনার ফাইবার নিয়ে যে প্রবলেমগুলো আছে সেগুলো আমি আপনাকে সলভ করে দেবো। বিশ্বাস করেন, একটা যদি কাজ পান, সেটা $5 কাজ, সর্বনিম্ন কাজ, একটা যদি কাজ পান, আপনি একটা কাজ পেলে মনে করতে হবে যে আপনার লাইফের মোড চেঞ্জ হতে শুরু করলো। একটা কাজ, একটা ফিডব্যাক পেলে বুঝতে হবে দিস ইজ ইউর ট্র্যাক। ঠিক আছে, যখনই একটা কাজ পাবেন তখনই মনে রাখবেন যে আপনি আপনি ফ্রিল্যান্সার হতে শুরু করে দিলেন। একটা ফিডব্যাক পাওয়ার মানে হলো যে আপনি ফ্রিল্যান্সার, আপনি নিজের মনে মনে ভাবতে পারেন আপনি একজন ফ্রিল্যান্সার। আপনি কিন্তু আরেকটা বিষয় জানা হওয়া পর্যন্ত, হ্যাঁ অবশ্যই না হওয়া পর্যন্ত, ক্লায়েন্ট একটা স্যাটিসফাইড পুরোপুরি স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত কখনোই আপনাকে ফিডব্যাক দিবে না। তার মানে কি, আপনি খুব ভালো কাজ করেছেন এবং সেটার পুরস্কার হিসাবে, বিনিময় হিসাবে তো সে আপনাকে টাকা দিল, আমি ডলার দিল, সেটার পুরস্কার হিসাবে যেটা হলো তার একটা ফিডব্যাক। তার মানে একটা ভালো ফ্রিল্যান্সারই একটা ভালো ফিডব্যাক পায়। ঠিক আছে, আপনি ভালো কাজ জানেন দিলে আপনাকে একটা ভালো ফিডব্যাক দিয়েছে, মানে অযথায় প্রশংসা কিন্তু বিদেশিরা কখনোই করে না, তার কাজ ভালো হলে সে আপনাকে প্রশংসা করবে। আপনি অবশ্যই দিবেন প্রোফাইলে গিয়ে দিতে হবে, যেমন ভদ্রলোকের বিষয়টা দেখেন কি বলছে। যেটা বললাম যে আপনি একটা ফিডব্যাক পাওয়ার অর্থ হলো এই যে আপনি কাজ জানেন,
আপনি একজন ভালো ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য যতটুকু করা দরকার আপনি সেটা চেষ্টা করছেন, আর এই চেষ্টাই আপনাকে একদিন ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলবে। তো সেই জিনিসটাতে আপনাদের সবার ফোকাস থাকতে হবে। যদি স্যার এই সরি ফর দিস ওয়ার্ড স্যার, আমি আসলে মোটা আপনাকে এই করার জন্য বলছি না, হ্যাঁ স্যার এই বয়সে এসে যদি সেটা পারে তাহলে কেন আপনার নন? স্যার কিন্তু প্রথমেই বলছে যে আপনি কি আমার কোর্সে শেষে বলবেন ভ্যাকসিনের জন্য আমার কিন্তু এখন সেই কথাটা হ্যাঁ আমি বলছি না স্যার আমি সেটা আপনাদেরকে বলবো না, একটা সময় আপনি কাজ পাবেন আপনি বলবেন আমি আপনাদের হেল্প করবো, আমি বলবো না যে আপনি আপনাকে কাজ নিয়ে দেবেন। আমাদের গ্রুপ মেম্বার রাকিব ভাই, স্পেশালি রাকিব ভাই, কাউসার ভাই, আপনার রিফাত ভাই দিয়ে আমাদের সময় দেয় কাজে। আমরা আমি বেশি আশাবাদী ইনশাআল্লাহ আমরা একটা গ্রুপে অভিষেক শুধু আসলে শুধু আপনাকে না, আমি এইখানে গ্রুপে যারা আছে সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা আমি সবসময় থাকি না, আমার ব্যস্ততা আছে, ওরা আমার সাথে ওনারা আমাদের সাথে আমার সাথে কানেক্টেড, ওনারা পার্সোনালি আমার ফোন দেয় যখন ইচ্ছে তখনই ফোন দেয়। আপনাদের যে কোনো সমস্যা আপনারা এখানে বলবেন, হ্যাঁ আমি না থাকলেও রিফাত আছে একদম কন্টিনিউ, রাকিব ভাই কন্টিনিউসলি আছে, মেহেদি ভাইও কন্টিনিউসলি থাকেন, হ্যাঁ আরো বেশ কয়েকজন আছে আমি হয়তো নাম গুলো করতে পারছি না, হ্যাঁ কিন্তু থাকেন অনেকে আছে এমন কন্টিনিউসলি থাকে। আপনি আপনার যার যেই প্রবলেম হয় না হোক না কেন নক দিবেন, নক দিবেন, যদি ওনারা না পারে ওনারা আমাকে নক দিবে, আমারে ওনারা ফোন দিবে, আমি সেটা আমি যেখানে না ওনারা সঙ্গে সঙ্গে রেসপন্স করে, এটা খুব ভালো। হ্যাঁ হ্যাঁ তো এটা আপনারা অবশ্যই করবেন। আমি আমি চাই আপনাদের সবার কাজ পান, আপনারা সবাই কাজ পান, এইটার জন্য আমার যত যা কিছু করণীয় আছে আমি সেটা করব এবং সেভাবে সাপোর্ট দিব। যেমন আমার সপ্তাহে একটা করে ক্লাস নেওয়ার কথা, আমি সপ্তাহে দুইটা করে ক্লাস দিচ্ছি, এবং আজকে দেখেন গতকালকে আমি আপনার ভিডিও দিয়ে দিয়েছি, আমি জানি না একটা প্রবলেম হতে পারে যে কারণে আমি ভিডিও মেক করে দিয়েছি আমার অফিসিয়াল টাইমের লাঞ্চ আওয়ারের মধ্যে, যদি আমার এটা ওনাদের হিসেবে লাঞ্চ আওয়ার আমার ডিনার করার সময় আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি এবং আমি আপনাদেরকে এখন সাপোর্ট দিচ্ছি। আবার আজকে ক্লাসে আজকে রাতে একটা ক্লাস দিব, কেন দিচ্ছি আপনারা যেন ভালো কিছু করতে পারেন। আমার মানে এই সময়ের মধ্যে দিয়ে গত পরশু দিন আমার একটা কাজ আসছে, আর একটা কোম্পানির সফটওয়্যারে কাজ করছি, একটা কোম্পানি হচ্ছে আমার একটা টিম আছে, ওই টিমের মধ্যে দিয়ে আমরা একটা ম্যানেজমেন্ট সফটওয়্যারে কাজ করছি, এটা বড় বাজেটে $6,000 একটা বাজেট, তো ওইটার কাজ করছি, ওইটার টুকটাক একটু একটু কাজ চলছে। তো পাশাপাশি আমার বস আসছে বাংলাদেশে, তো খুব প্রেশারের মধ্যে আছি, সারাদিন ওর সাথে থাকতে হয়, এসে আবার রাতে অফিস করতে হয়, মানে খুব প্রেশারের মধ্যে। আজকে আমার ছুটি, হ্যাঁ ও হচ্ছে ভীষণ ঘুমাবে আজকে, তো যে কারণে আমি খুব প্রেশারের মধ্যে আছি। তারপর আমি আপনাদেরকে সময় দিচ্ছি, আমি কখন কোথায় থাকি রাত স্পেশালি রাতের বেলা ওইটা ঠিক নেই, দেখা যায় যে ওর কাছ থেকে আসার পরে আমার আস্তে আস্তে বাসা 11টা বেজে যায়, হ্যাঁ যদি ও ডাকে তো 11টা বেজে এসে আবার আমার সেই মানে যে অফিস কল আছে সেটা আমার অ্যাটেন্ড করতেই হবে, ঠিক আছে ওর সাথে তো থাকি, ওইখান থেকে এসে আবার আমার অফিস কল অ্যাটেন্ড করতে হবে। তো এই জন্য আমি আসলে আমার খাওয়া দাওয়া হচ্ছে না টাইম টু টাইম, আমি বাইরে খেতে পারি না, রেস্টুরেন্টে খেলে আমার প্রবলেম, যত ভালো রেস্টুরেন্টই হোক না কেন। তো আর ওর সাথে গেলে হচ্ছে ও হচ্ছে ওই যে কি যেন বলে চাইনিজ ফুড টুড, এগুলো তো আমি আসলে এগুলো মানে অভ্যস্ত না বা আমার ভালো লাগে না, আমি নিতেও পারি না এগুলো। কি সব বলছে ওর সাথে ওর সাথে? হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, ভীষণ প্রেশারে আছি ভাই, মারাত্মক প্রেশারে, সাদা চামড়ার মানুষ মারাত্মক সমস্যা। তো এই হলো বিষয় আর কি। তো আমার আসলে তার মধ্যে দিয়ে আমি আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি, আপনাদের জন্য ভালো কিছু হয়, আপনাদের প্রবলেমগুলো যেন সলভ হয়। তো আগামী হয়তো এক দেড় মাস বা দুই মাসেই আমার এই প্রেশারের মধ্যে দিয়ে যাবে। আমি একটু নামাজের ছুটি চাচ্ছি। হ্যাঁ 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 যারা যেতে চাচ্ছেন নামাজে যেতে চাচ্ছেন যেতে পারেন, ঠিক আছে কোনো সমস্যা নেই। আরও আরও মিনিমাম এক ঘন্টা ক্লাস দিব, আমি ই নেব, কারণ আমার এখন দেখাতে হবে হচ্ছে ওয়ার্ড পেস নিয়ে, রাইট? ওয়ার্ডপ্রেসের দুইজন আছেন তাই তো ভাইয়া? জি বলি, এই ক্ষেত্রে আমাদের কিছু কিওয়ার্ড রিসার্চ করা আছে, যেমন রুম্পা আপু ওনার সাথে আমাদের মাঝে মাঝে আমাদের প্রতিদিনই কথাবার্তা হয় এক একটা ব্যাপার নিয়ে, ব্যাপারটা নিয়ে কিছু কিছু কিওয়ার্ডে আপনি ওয়ার্ডপ্রেসে সার্চ দিয়েছেন, এখানে 96,000 যেটা সার্ভিস অ্যাভেলেবল আছে, এরকম কোনো কিছু কিওয়ার্ড আমাদের আছে না, এগুলো কি আপনার কাছে শো করবো নাকি?
আচ্ছা আচ্ছা বললে বললেই হবে, সুকরত নেই বললেই হবে, কেমন কেমন আছে? প্রবলেমটা কোথায় হচ্ছে সেই প্রবলেমটা আমাকে আগে একটু বলে। প্রবলেমটা কোথাও না, কিন্তু যদি আপনি আমাদের আরেকবার যদি কিওয়ার্ড সার্চে দেখেন ওয়েব ডিজাইন ওয়ার্কস ডিডি পেন্ডাল উপহার দিয়ে এলএমএস এগুলো নিয়ে তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। আচ্ছা আগে একটু, আচ্ছা আগে একটু ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা একটু ওয়ার্ডপ্রেস দিয়ে দেখে, যেহেতু আমার এখানে তো অলরেডি একবার ধরে ফেলছে, সো আমি আরেকবার যেন না ধরে না ধরতে পারে, আমি যেটা করব সেটা হলো ওকে ঠিক আছে, এটা আমি একটু দেখে নিবো সমস্যা। ওকে তাহলে আমি একটা এক্সটেনশন ইউজ করে নিলাম। হ্যাঁ এক্সটেনশন আমি একটা ইউজ করে নিলাম, এক্সটেনশন পিন করে নিলাম। ওকে ওকে, এখন আমার কিওয়ার্ড হলো কোনটা, ওয়ার্ডপ্রেস। আমি একটু ওয়ার্ডপ্রেসটা লিখে দিই, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস। ওকে দেখেন এখানে যখন ওয়ার্ডপ্রেস ক্লিক করলাম তখন আসলো 2000, এখন আমরা যখন এখানে সার্চ করবো তখন আসবে 56000। আমার পাশের রুমমেটে হচ্ছে, আমার পাশের রুমটা যেটা আছে ওনাদের রুমে আছে আপনার কি বলে টিয়া পাখি আছে, ওরা নিয়ে আসছে। প্রবলেম হচ্ছে খায়, হ্যাঁ ওইটা ওইটা কি খায় আমি তো জানি, যে কামরাঙ্গা তারপর কি কি যেন খায়। আজকে গেছি কামরাঙ্গা আনতে, কেউ নাই তো, ওইগুলো নিয়ে খুব মানে কি বলেন সিরিয়াস, তাহলে তো ভালো দেখছি, তাহলে এক প্যাক আই না এটা ওইখানে রাইখে দিয়ে দেবো। আমি কখন দেখবেন সে পুরো খাইতেছে এমনি 5 টাকা দেখ তাই না দেখ সর্বনাশ। ও হচ্ছে পাখি নিয়ে আসছে হচ্ছে কি যেন লাম্পার্ড তিনটা, না হ্যাঁ লাম্পার্ড বোধ হয় বাজিগর আছে, লাম্পার্ড আছে, হ্যাঁ হ্যাঁ বাজিগর বাজিগর আছে একটা আর আছে আর লাম্পার্ড। পাখির বিষয়টা হচ্ছে কি, আপনি যেখান থেকে আনছে ঠিক আছে, যে খাবারটা খাওয়াইছে সে প্রথম দিন ওই খাবারটাই খাবে, আপনি যেটাতে অভ্যস্ত করাবেন সেটাই খাবে সে। আম বাসায় পালি বাজিগর আর ফিন্স ওইটা তো জানি না। তো যাই হোক এই ভদ্রলোক নিয়ে আসছেন, ভদ্রলোকে তো বলে দিয়েছে ভাইয়া একটু ইতি দিয়ে নেন, ঠিক আছে দেখুন আমি থাকি না বাসায় এই টেরেশনে। যাই হোক যেটা দেখছিলাম আমরা, আচ্ছা কি আপনারা কত দূর পেলেন, আপনাদের রিসার্চে কি পেলেন বলেন, এই কেমন কম্পিটিশন কেমন, কিওয়ার্ড দিয়েছেন ভাইয়া ওইটা একটু চেক করে ভালো তো, আপনাকে ফাইলটা পাঠিয়ে দিচ্ছি। ওকে এই ফাইলটা নো হোয়াটসঅ্যাপে তো ফাইলটা দিছি আমি একটা, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কোথায়, সাত দিনের ছুটিতে যাচ্ছি, মেল করছি গতকালকে, যদি রেসপন্স পাই তাহলে হয়তো দুই তিন দিনের মধ্যে ছুটিতে যাইতে পারি, আমি বসকে নিয়ে যাবো আর কি। তো সাত দিন আপনাদেরকে কিছু কাজ দিয়ে যাবো, সেগুলো কমপ্লিট করে ফেলবো, যদি মধ্যে আপনাদের সাথে আমার মিটিং হবে ই হবে না আর কি, হয়তো হোয়াটসঅ্যাপ থেকে আপনাদের হয়তো প্রবলেমগুলো হয়তো স্ক্রিনে ই দিয়ে দেখানো যাবে না, কিন্তু কথা হবে। আড্ডা মারবো সবাই
একদিন লাইভে আড্ডা মারবো ভাই বলেন হ্যাঁ হ্যাঁ ওকে মানে সামনাসামনি ঢাকায় দেখা করব সবাই শেষ হয়ে রাতের প্রস্তুতি নেন সবাই প্রস্তুতি নেন সবাই কাজ পান তাহলে আমার ভালো লাগবে দেখা করতে সবার সাথে কাজ না পেলে আমার নিজেকে খারাপ লাগবে হ্যাঁ কাজ পেলে সবার পক্ষ থেকে ট্রিট হবে সবাই আসেন সবাই আসেন আমার পক্ষ থেকে ট্রিট দেব একদম সবাই তাই হোটেল সোনার গাও হ্যাঁ হোটেল সোনার গাও রাখবেন সোনারগাঁতে কিছুদিন আগে তো সোনারগাঁতে গিয়ে আসছিলাম মনে হয় কিছুদিন হচ্ছে ই আসছিল তো ভাই এতে যে ভালো হয় কি যেগুলো বুফে খাওয়ায় 999 টাকায় এরকম ধরনের বেশি ভালো হয় ফাইবারে যে একটা মিটআপ হওয়ার কথা আছে রিসেন্ট এটাতে জয়েন করছেন কি না আমি আমার গ্রুপ থেকে আমার তো আমি নাই তো কোনো গ্রুপে ফাইবার বাংলাদেশে কোনো গ্রুপে আমি নাই নাই দিন হচ্ছে আমার আমি ফ্রি কোর্স লঞ্চ করার পর থেকে আমার সাথে অনেকেরই ঝামেলা হয়েছে তো আমি নিজে কিছুটা অভিমান করে এখান থেকে ফিরে এসেছি না থাকা যাবে আমার যে এত প্রশ্নবিদ্ধ আমি থাকলে সমস্যা আমি ভীষণ প্রশ্নবিদ্ধ কেন আমি পেট কোর্স চলতেছে ওইটা আমি ফ্রিতে কেন দিয়ে দিচ্ছি ওইটা নিয়ে অনেক কথাবার্তা অনেক কিছু জানে না পরে দেখুন একটা গ্রুপ থেকে আমারও বের করে দিচ্ছে আমিও খুব রাগ করে বেরিয়ে আসছি সব করে গ্রুপ থেকে বেরিয়ে গেছে যেগুলো চোখে পড়ছে এগুলো একটা গ্রুপ নাই আমি সবগুলো গ্রুপ থেকে বেরিয়ে গেছে ভাইয়া এলি মেসন নিয়ে দেখা দেখছি দেখতেছি দেখতেছি আমার ফেস কিওয়ার্ড গুলো একটু দেখে নিই রিসার্চের অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে যেটা বলছিলাম যে এইখান থেকে প্রথমে যেই আমাদের ফোকাস যে কিওয়ার্ডটা যেটা দিয়ে সার দিলে যে কিওয়ার্ডগুলো আসে এইখান থেকে দুই একটা কিওয়ার্ড থাকা একদম ল কম্পিটিশন আছে বা দুই একটা কিওয়ার্ড রাখতে হয় রাখতে হবে যেহেতু রাখতে হবে সেহেতু আমাদের এমন দুই একটা কিওয়ার্ড তো একদম মানে এনিহাউ র্যাঙ্ক করানোর চেষ্টা করতেই হবে তো সেটার জন্য আমাদের আমরা ল কোয়ালিটির যে কম্পিটিশনে যে কিওয়ার্ডগুলো আছে ওইগুলো দেখবো আমাদের তো এখানে যতগুলো আছে আমি যেগুলো দেখলাম এইখানে যেগুলো দেখলাম এগুলো তো একটা ওয়ার্ডপ্রেসে ডিরেক্ট ওয়ার্ডপ্রেসে রিসার্চ করে বের করা না দ্যাট মিন ডিরেক্ট ওয়ার্ডপ্রেসে রিসার্চ করে বের করা না মিন হলো যেটা সেটা হলো গিয়ে যেমন এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করার পরে এই কিওয়ার্ডগুলো আসছে তাই না তার মানে ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করে এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করেছে অর্থাৎ আমার এই কিওয়ার্ডগুলো থেকে মিনিমাম দুইটা কিওয়ার্ড আমার থাকতে হবে যেগুলো কম্পিটিশন কম এবং যেগুলো দিয়ে আমরা র্যাঙ্ক করতে পারি ঠিক আছে ভিতরে কিওয়ার্ডগুলো দিয়ে ই করলে পরে এইটা এইগুলো দিয়ে র্যাঙ্ক করতে একটু লেট হয়ে যায় না আমরা চেক তো করবো ভিতরে কিওয়ার্ডগুলো দেবো তিনটা ভিতরে কিওয়ার্ড দিয়ে দেবো যেগুলো হচ্ছে কম্পিটিশন কম কিন্তু হাই কম্পিটিশনের কিওয়ার্ড দুইটা রাখতে হবে যেগুলো আমাদেরকে কাজ এনে দেবে আর বাকি যে কিওয়ার্ডগুলো দিব ওইগুলো তো আমাদেরকে কাজ একটা খুব একটা এনে দিবে না তবে ওইগুলো আমাদেরকে র্যাঙ্ক করতে হেল্প করবে আর দুইটা কিওয়ার্ড যদি র্যাঙ্ক করে একদম ল কম্পিটিশনের বাকি যে তিনটা কম্পিটিশনের কিওয়ার্ড থাকে হাই কম্পিটিশন ওইগুলো আমাকে হেল্প করবে কাজ পাওয়ার জন্য ঠিক আছে দুই একটা কিওয়ার্ড র্যাঙ্ক করলেই অনেক কাজ পাওয়া যাবে বেশি কিওয়ার্ড র্যাঙ্ক করতে হবে দুই একটা কিওয়ার্ড প্রচণ্ড কাজ থাকে আর যদি চারটা কিওয়ার্ড র্যাঙ্ক করে কোনো না কোনোভাবে কিন্তু কাজের তো মানে সেই লেভেলের কাজ থাকে ঠিক আছে বুঝতে হবে আমরা কিন্তু তার মানে এটাতে আমরা কাজ দেখি প্রথমে চারটাতে উড়া দুরা কাজ
তারপর সবগুলো মোটামুটি কাজ আছে কোন দুইজন কারা কারা কাজ করেন কথা বলেন শুনি যারা যারা আসলে এই কিওয়ার্ড দিয়ে কাজ করেন তারা এই কিওয়ার্ডটা নিতে পারেন কোথায় রাখলাম যারা পাচ্ছে না আচ্ছা আমি বুঝি না আমি মানে আপনারা কি রিসার্চ করলে আপনারা পান না আমি নাকি পাওয়া যায় আমি কি ভাই ওই ফাইবারের সাথে কি আমার কোনো কন্টাক্ট আছে যে আমার ভাই এটা নেওয়া আছে এটা নেওয়া আছে না আচ্ছা ঠিক আছে তাহলে আরো কয়েকটা দেখি এখন বিষয় হলো যেটা আমি দেখি আপনাদের মতো করে সার্চ করি ঠিক আছে এটা কিন্তু কম্পিটিশন টু মাস হাই কিন্তু এটার প্রচুর পরিমাণে কাজ যদি কোনো কারণে একবার র্যাঙ্ক করা যায় ল্যান্ডিং পেজ প্রচন্ড পরিমাণে কাজ দেখাই প্রচুর কম্পিটিশন কিন্তু অনেক কম্পিটিশন হবে শিওর আবার ধরে গেছে এখানে হ্যাঁ ধরবে এখন ধরবে এখন যেগুলো ধরবে এখন এগুলো ধরবে কারণ একবার তো ই হয়ে গেছে তো একবার ধরা যায় এসেছি তো এখন রেগুলার ধরবে আবার দুই চার ঘন্টা পিসি অফ করে রাখলে শেষ বললাম তো যে এটা কম্পিটিশন হাই কিন্তু এটা এই কিওয়ার্ডটা যদি র্যাঙ্ক করা যায় মানে প্রচন্ড পরিমাণে কাজ পাওয়া যাবে প্রচন্ড পরিমাণে মানে সেই লেভেলের কাজ পাওয়া যাবে ঠিক আছে এই কিওয়ার্ডগুলো নিয়ে একটু রিসার্চ করুন হ্যাঁ একটু রিসার্চ তো করবেনই পাশাপাশি হচ্ছে দুই একটা কিওয়ার্ড হাই কমবে যেমন ওয়ার্ডপ্রেসটা রাখবেন ওয়ার্ডপ্রেসে যতই হোক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কম্পিটিশন যাই হোক না কেন এগুলো একটু রাখার চেষ্টা করবেন দুই একটা কিওয়ার্ড রাখবেন ওয়ার্ডপ্রেস শব্দ আছে এমন একটা কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন এটা কম্পিটিশন কম থাকুক বেশি থাকুক ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা আছে ঠিক আছে ওয়ার্ডপ্রেস এসইও এটা কম্পিটিশন কেমন হতে পারে একটু দেখি সবগুলো কিওয়ার্ড নিয়ে একটু দেখি একটা আইডিয়া পাওয়া যাবে বুঝছেন আসলে কম্পিটিশন হলে কোনো সমস্যা নেই মানে এটা তো এটা কোনো সমস্যা নেই কিন্তু কেন জানেন এটা কেন সমস্যা নয় সেটা একটু দেখাই দেখেন আপনাদেরকে দেখেন কারা কারা কাজ করে বিষয়গুলো নিয়ে যদি একটু দেখেন তাহলে হয়তো বুঝতে পারবে বাজে কয়টা বাজে হয়েছে এখন তো পাওয়া যাবে না অনলাইনে অনেকেই ও পরে আমার জ্বালায় মারতেছে আমি যদি অনলাইনে কারা কারা আছে যে এখানে আর কার কি কোনো প্রবলেম আছে আপনাদের গিট নিয়ে বা ই নিয়ে কোনো প্রবলেম আছে কিনা শুনতে পাচ্ছেন আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি জি ভাই শুনতে পাচ্ছি যে এখানে অনেকেই আছেন আপনাদের কি কারো কোনো প্রবলেম নেই তার মানে আপনারা সবাই ভিডিও দেখে থেকে কাজ করে ফেলছেন সব না ভাই আমি ভিডিও থেকে কোনো কাজ এখনো পুরো পুরো করতে পারিনি কিন্তু এই যে দেখেন আরেকটা দেখেন এই যে এই যে এটা কি এটাকে নিয়েছেন না এটা নেওয়া হয়নি কাজ আছে কিন্তু দেখেন কাজ আছে ঠিক আছে কাজ আছে কিন্তু ফার্স্ট পেজের কিওয়ার্ড আমি বুঝলাম না বিষয়টা ফার্স্ট পেজের কিওয়ার্ড কিন্তু অথচ এটা মাত্র 150 কম্পিটিটর কারণ ভাই এপিআই নিয়ে সবাই কাজ করতে পারে না ভাই এটা তো কাজ করার তো কোনো ইস্যুস না বিষয়টা হলো যেটা সেটা হলো যে এই এই এটা দিয়ে আমি কাজ করব না আমার এটা র‍্যাঙ্ক করা দরকার আমার বিষয়টা কি বুঝতে পেরেছেন আমার যে ই আছে আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি আমি শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব
কিন্তু ভাই এপিআই দিয়ে সার্চ দিয়ে যদি কেউ আমার ইটা পায় তখন যদি ঢুকে সে এপিআই সংক্রান্তই চায় আমি কথা শুনুন আমি এই কিওয়ার্ডের উপরে কি আমাকে কাজ দিতে হলো সে তো আমার এই ডেসক্রিপশনটা পড়বে এবং আমার টাইটেলটা পড়বে তাই না হুম হুম কিনা পড়ার পরে তো সে আমাকে কাজ দেবে তাই না না ডিরেক্ট এসে না পড়ে কাজ দিয়ে চলে যাবে বিষয়টা কেমন সে তো এটা নিয়ে একটা পড়াশোনা করবে একটু পড়াশোনা করে তারপর সে কাজ দেবে আমার বিষয়টা হলো যেটা আমি কিওয়ার্ডটা কেন ইউজ করব এই কিওয়ার্ডটাতে কম্পিটিশন কম এবং এই কিওয়ার্ডের উপরে কাজ আছে তার মানে লোকজনের এটা নিয়ে খুঁজে যখন তারা খুঁজে আমাকে দেখবে আমার এটাতে ক্লিক করে ভিতরে ঢুকবে আমার তো দরকার এইটা এই কিওয়ার্ডটা ইউজ করার কারণে এই যে ভিতরে ঢুকলো দেখলো এই যে এসে আমাকে একটু সময় দিল এখানে সেটার জন্য তো আমার যে দিকটা আছে সেটা তো একটু ইমপ্রেশন হলো ক্লিক করলো এটাকে পুশ করে সামনের দিকে র‍্যাঙ্ক করাতে সাহায্য করবে তাই না আমি সেই কারণে এই এই কিওয়ার্ডটা ইউজ করব কি বুঝতে পারছেন দেখা যাবে আপনারা হয়তো দেখবেন অনেকে যারা ইউআই ইউএক্স নিয়ে কাজ করে তারা কি দিয়ে রাখে জানেন তার দিয়ে রাখা হচ্ছে আপনার কি বলেন ওয়েব ডিজাইনার ঠিক আছে যে ওয়েব ডিজাইনার শব্দটা যাবে মূলত হচ্ছে যারা ওয়ার্ডপ্রেস বা এই ডেভেলপিং করে তাদের সাথে কিন্তু দেয়া থাকে ওয়েব ডিজাইনার আপনি দেখবেন এখানে কিন্তু ওয়েব ডিজাইনারটা আছে এখানে একটু ওয়েব ডিজাইনার থাকে যদি এখানে দেখেন আমি দেখছিলাম এই যে ওয়েব ডিজাইনার তাই না এইটা কিন্তু শুধু মাত্র ডেভেলপারদের জন্য ইউজ করা হয় এই এই কিওয়ার্ডটা কিন্তু ওইখানে ওরা ইউজ করে কারণ কি এটার উপরে সার্চ রেজাল্ট খুব ভালো তার মানে এখানে কম্পিটিশন আছে এখানে লোকজন আসে ট্রাফিক ভালো আসে এই কারণে এগুলো ইউজ করে টেকনিক্যালি দিক চিন্তা করেন আমার ওই কিওয়ার্ডটা দিয়ে আমার কাজের দরকার নাই কিন্তু ক্লায়েন্ট তো আসবে আমার এসে তো দেখবে আমাকে যে দেখে সেটার জন্য আমি একটা ক্লিক পাবো বুঝতে পারছেন আপনি চারটা পাঁচটা কিওয়ার্ডের পাঁচটা কিওয়ার্ডে আপনি কাজ পাবেন না কাজ পাবেন হাতে গোনা দুই থেকে তিনটা কিওয়ার্ডে সর্বোচ্চ দুইটা বা তিনটা কিওয়ার্ড একদিন সর্বোচ্চ তিনটা কিওয়ার্ড সব কটা কিওয়ার্ড আপনার র্যাঙ্ক করা তো পসিবল হয় না বা হবে না খুব কঠিন হ্যাঁ আর হচ্ছে সবগুলো কিওয়ার্ড আপনি র্যাঙ্ক করানোর দরকার নেই তিন থেকে চারটা কিওয়ার্ড র্যাঙ্ক করলে আপনি কাজ পাবেন একটা কিওয়ার্ড যদি কোনো কারণে র্যাঙ্ক করে একটা কিওয়ার্ড বাকি যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আপনার প্রথম পেজ থেকে সেকেন্ড পেজে থাকে হয়তো ফার্স্ট পেজে না সেকেন্ড পেজে সবগুলো কিওয়ার্ড যে একদম ফার্স্ট পেজে আসবে এমনটা না ফার্স্ট পেজে অথবা সেকেন্ড পেজে প্রথমের দিকে এগুলো থাকলেই কাজ পাবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে ভাই আরেকটা প্রশ্ন করি হ্যাঁ 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 একটা কিওয়ার্ড বের হইলো সেখানে 1000 বা এরকম ধরেন সাজেস্ট করলো বা সেখানে সবাই লেভেল 2 সেলার মানে সবাই না ম্যাক্সিমাম লেভেল 2 সেলার বা প্রো সেলার ওই সবাই কি বলে ওই কিওয়ার্ডটা কি ব্যবহার করব 100% দিবেন এটা ওই কিওয়ার্ডটা 100% দিবেন কোনো কথা নাই সাথে সাথে নিয়ে নেবেন কম্পিটিশন 1000 থাকলে নিয়ে নেবেন কেন নেবেন এখন আমি কি বলি লেভেল 2 সেলার একটা কিওয়ার্ড ইউজ করার মানে হলো তার এই কিওয়ার্ডটা নিশ্চয়ই তাকে সাপোর্ট দিছে তাকে লেভেলে নিতে বা তাকে কাজ করার জন্য যে কোনো সেটা ইউজ করছে যারা লেভেল 2 সেলার তাদের কিন্তু মানে খুব সহজে গিকে এডিট করে দরকার নেই কারণ সেটা টেকে আছে তার লাইন ওয়ার্ডার আসছে সে কেন এডিট করবে কি বুঝতে পারছেন যারা লেভেল 2 তে আছে লেভেল 1 এর পর্যন্ত মানুষ এডিট করে কিন্তু লেভেল 2 তে যাওয়ার পর আর এডিট করে না তখন তার একটা নির্দিষ্ট পরিমাণ কাজ আসে নগুলি কাজ আসে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলে তার কাজ চলে আসে তাহলে সে কেন ই করবে এটা ই করবে কেন তার দরকার নাই এডিট করার কোনো দরকার নেই কি বুঝতে পারছেন আর তার পাশাপাশি যদি তার হচ্ছে আপনার ই চলে অ্যাপ চলে তো তাদের অ্যাপ ই করার কোনো দরকার নেই এডিট করার কোনো দরকার নেই তো সেই অর্থে তারা কিন্তু খুব সহজে কাজ করে তো তারা যে কিওয়ার্ডগুলো ইউজ করবে সেই কিওয়ার্ডগুলো অবশ্যই ইউজ করবে কিন্তু সেই কিওয়ার্ডটা কম্পিটিশন কম থাকে ঠিক আছে আপনাদের রিসার্চ নিয়ে আর কোনো প্রবলেম আছে কিনা বলেন আমি রিসার্চের বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি করতে হবে মূল বিষয়টা মাথায় রাখতে হবে মূল বিষয়টা হলো কি আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি আমি যে কিওয়ার্ডগুলো ইউজ করবো ওয়ার্ডপ্রেস নিয়ে সার্চ দেওয়ার পরে যেগুলো থাকবে এইগুলো থেকে কয়েকটা কিওয়ার্ড আমি ইউজ করবো এই ফার্স্ট পেজের এই এই যেগুলো আছে এইগুলো থেকে আমি এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে এগুলো থেকে আমি কয়েকটা ইউজ করতেই হবে তারপর যখন আমার এগুলো যখন ই হয়ে যাবে তাহলে এগুলো কম্পিটিশন খুব বেশি তখন আমরা হচ্ছে আরো বাইরে থেকে বা ভিডিওগুলো ভিতরে ঢুকে ঢুকে এরপর এইটা নিয়ে সার্চ করলাম সার্চ করার পরে এখানে যে আসলো এই যে এই কিওয়ার্ডগুলো আসলো এইখান থেকে দুই একটা কিওয়ার্ড আমরা ইউজ করব এমন করে করে রিসার্চের সময় যত বেশি দিবেন রেজাল্ট তত ভালো হবে ক্লিয়ার প্রাইস যত বেশি তাই না প্রাইস আরো বেশি না ক্লিয়ার ভাই জি ভাই জি
এখন যদি আর কারো কোনো প্রশ্ন থাকে এই যে আরেকটা কিওয়ার্ড পেয়ে গেলাম কত পেলাম দেখেন বাকি দেখতে পাচ্ছেন জি ভাই দেখতে পাচ্ছি এই যে দেখেন 800 কত 825 আমি যত পাই সব খাই গেছি ঠিক আছে 825 অর্ডার আছে কিনা আছে অর্ডার আছে অর্ডার আছে কে খাবে ঠিক আছে অর্ডার আছে অর্ডার আছে অর্ডার আছে অর্ডার আছে ঠিক আছে তার মানে যেটা হলো আমরা লেভেল 2 ছিল কেউ এই কিওয়ার্ড ইউজ করতেছে তারপরে এই কিওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি অনাহাসে না এটাও দিয়ে দিলাম একটু আগে দিলাম আরেকটা যদি আপনাদের কাছে রেকর্ড না থাকে তাহলে হয়তো হয়তো এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন এটাও দিয়ে দিলাম তারপর ভাইয়া ওয়ার্ডপ্রেস ফিক্স ইস্যু যে প্রবলেমগুলো হয় অনেক সময় 403 এরকম কিছু প্রবলেমগুলো হয় ফিক্স ইস্যু এটা নিয়ে সার্চ দিয়ে দেখেন আচ্ছা 403 এরকম কিছু পেজ শো করে মানে অনেক সময় ফিক্স ইস্যু ক্লায়েন্ট আমি দুই তিন লাইনে কাজ করছি ওনাদের প্রবলেম হয় ফিক্স ইস্যু নিয়ে কিছু ইস্যু ইস্যু আছে যেগুলোর কারণে পেজ আসে না তারপরে আচ্ছা এই এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো জি ভাই অবশ্যই কথা বলবেন ডেভেলপিং এর যেই বিষয়টা রাখবেন ওইটার মধ্যে ফিক্সড ইস্যুটা রাখবেন না কি বুঝতে পারছেন জি ভাই আরেকটা দিবেন কেন বলি ফিক্সড এর বিষয়টা আর হচ্ছে ডেভেলপিং এর বিষয়টা এটা ভিন্ন জিনিস যখন কোনো প্রবলেম ফিক্স করতে যাবেন এটার প্রাইস হাই আর যখন কোনো একটা নতুন করে ডেভেলপ করবেন এটার প্রাইস কিন্তু অতটা হাই না সো ওরা কিন্তু ওরা হায়ার করে কাদেরকে যারা নতুন করে ডেভেলপ করে তাদেরকে হায়ার করে কারণ ওইগুলারে হায়ার করলে সমস্যাটা হলো ওর সময় দিতে হয় কম আর যত সময় বেশি লাগে তত হচ্ছে যে নতুন যে একটা লোক যারা হায়ার করছে সে পুরোটা আবার দেখে আবার কাজ করতে হয় সো আমরা কি করব আমরা যেটা দিয়ে ই ক্রিয়েট করব ওয়েবসাইট ক্রিয়েট করব সেটার মধ্যে আমরা এই কিওয়ার্ডটা রাখব না আমরা ফিক্সড করব না ঠিক আছে কি বুঝতে পারছেন এটার জন্য ফিক্সড এর জন্য প্রবলেম গুলোর জন্য আরেকটা গিগ আমরা ওপেন করব ওটার প্রাইস থাকবে হাই মিনিমাম $100 কি বুঝতে পারছেন এটা দিবেন কেন সেটা বলি যখনই আপনাকে আপনার যে যে ধরনারটি আপনি এটা দিয়ে ডেভেলপ করেন এটা নিয়ে আপনি ডেভেলপ করুন যখনই এই ইস্যুগুলো নিয়ে কি আপনাকে এটাকে নক করবে তখন আস্তে করে ওই গিকের লিংকটা তাকে ধরা দিবেন যে তুমি আমার এই গিকে আসো এটা আমি রিপেয়ারের জন্য রাখছি তোমার যত প্রবলেম আছে এটা তুমি ঠিক করো তখন যখন সে একটা প্যাকেজ দিবে তখন কিন্তু তাকে বলতে হবে না যে তোমার প্রাইস কত তুমি আমার প্রাইস লিংকটা দেখো ওখানে দেওয়া আছে না হয় আপনি যে এখানে $50 দিয়ে পুরো ডেভেলপ করে দিচ্ছেন সেটা বলবে আমার ছোট্ট প্রবলেম তুমি তো এটা ডেভেলপ করো $50 তাহলে আমার ছোট প্রবলেমটা ফিক্সড করে দাও আমি তোমার $20 দিব কিন্তু সেটা কিন্তু হবে না তার প্রবলেম হলো ছোট প্রবলেম আর বড় প্রবলেম